Full? Maka na, mali na. What? What are you gonna? What's your food? No, I'm afraid. Why? Good morning, বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজ আমাদের দিঘাতে দ্বিতীয় দিন আমি তো উঠেছি ভোর 5টায় আর এদেরকে ভেবেছিলাম 8টার মধ্যে বেরিয়ে যাব কিন্তু সেটা তো পসিবল হলো না কারণ আমি 5টার সময় উঠে আর রেডি হয়ে গেছি এদেরকে ঠেলে ঠুলে নিয়ে এখন বাজে 8:40 আমরা এখন ব্রেকফাস্ট করব তারপরে যাব মন্দারমণিতে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি তাহলে চলো দেখি আমাদের ব্রেকফাস্ট আজকে কি কি আছে আমরা দেখো ব্যাগটা আমি নিয়ে এসেছি যে পোয়া আর একটা গোলাপ জামুন আর এই যে জুস আর গুল্লু নিয়ে এসেছে কচুরি আর গোলাপ জামুন আর জুস পার্থক্য হচ্ছে জ্যাম জ্যাম ব্রেড এগ আর বাটার ব্রেড আর আর জুস নিয়েছে ইডলি নিয়েছে ব্রেড বাটার ডিম আর জুস নেবে তো নেবে তো ব্রেড আনলেই ভালো করতাম তো বেশি বন্ধুদের জন্য গিফট ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে পড়েছি যাবো মন্দারমণিতে তাহলে মন্দারমণিতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গিরি আছেন গিরি হ্যাঁ পার্থ সানসিটি পৌঁছে গেছি সানসিটি হ্যাঁ সামনে আমরা রিসোর্টে তো পৌঁছে গেছি কিন্তু এত বড় আমি গাড়ির থেকে যতটা সম্ভব দেখিয়েছি এখন যাব বিচের ধারে তা চলো আমাদের সঙ্গে
এখন ভাটা এই ওয়াটার রাইড আছে, যাবি? আমি এটা চালাতে পারি? হ্যাঁ, আমি জানাবো। এটা হচ্ছে এর ডাইনিং। তোমরা দেখেছিলে যে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, কিন্তু এখানে এসে পিছিয়ে একটা হাজার আমাদের অল্প স্বল্প খিদে পেয়ে গেছে বাচ্চাদের, ওই জন্য কিছু স্ন্যাক্স অর্ডার করলাম। এই যে ফ্রেঞ্চ ফ্রাইস, অনিয়ন পকোড়া। তুই নিয়ে এদিকে পাস কর। নেবো নাও, তুমি ম্যাক্সিমামটা নাও, আমি অল্প একটু নেবো। এটাও ঠান্ডা হচ্ছে, এসির পুরো সামনে বসা না। দারুন লাগছে, দারুন লাগছে। আরে না রে বাবা, জোয়ান দিয়েছে আমার যেটা মনে হচ্ছে, আমরা স্ন্যাক্স খেয়ে চলে এসেছি ঘরে। যদিও আমরা এই রুমটায় বেশিক্ষণ থাকবো না, ঘন্টা দুয়েক ঘন্টা তিনেক, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা সেই ফিরে যাব নিউ দীঘাতে, যেখানে আমাদের কালকে রাতে আমরা ছিলাম। এই ঘরের থেকে দেখো পুরো সমুদ্রটা দেখা যায়। যথারীতি পার্থ এসে আর তিতলি এসে শুয়ে পড়েছে। আর এই দেখো এখানে এই সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে চাইলে এখানে বসা যায়। কিন্তু যা রোদ, আমরা কেউই এসে ছেড়ে এখন বেরোবো না বাইরে। খুলবে এটা আমাদের ঘর থেকে এসে রে বোটিং, যেখানে বোটিং করা হয় সেটা আরো দূরে দেখা রোপওয়ে। আমি আমার লাঞ্চ নিয়ে এসেছি, এটা পনির স্টিম রাইস, দই কাতলা আর পটল ডাল ছিল। কুল্লু নিয়ে এসেছে নান আর পনির আর স্যালাড, পার্থ স্টিম রাইস আর কাতলা। আমি যা নিয়ে এসেছি মোটামুটি পার্থ তাই নিয়ে এসছে, কিন্তু ও বোধ হয় ডালও এনেছে। তো ডাল এনেছিলে? পার্থ ডালও এনেছিল, আমি ডালটা আনিনি। এটা তিতলি পাঁপড় পনির আর নান। Thank you.
পটলটা খুব ভালো হয়েছে, নিয়েছিস? কি ভালো পটল জানে ছেলে বলতে পারে পটলটা নিয়ে আয়। সংস্কৃত আগে পারতাম তো, আমাদের ছিল তো বেঞ্চের উপরে দাঁড়া। পাটের টুপিটা পড়ে গেছে এগুলো কিন্তু সবই এখানে থাকা যায়। রিসোর্ট, এগুলো হচ্ছে রিসোর্ট, ইন্ডিভিজুয়াল রিসোর্ট। খাওয়া দাওয়া শেষ করে খানিকটা রেস্ট নিয়ে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। তো ঢোকার সময় তোমাদের এক সাইড দেখিয়েছিলাম, এখন যতটুকু গাড়ির থেকে সম্ভব ততটা দেখালাম, কারণ এটা রিসর্টটায় এতটা স্পেসিয়াস যে সেগুলো হেঁটে আমার পক্ষে দেখানো সম্ভব নয়। যতটা এক সাইড দিয়ে ঢোকার সময় দেখালাম, আর এই এই অংশটা আমি চালিত গাড়ি চলে, এখানে ব্যাটারি চালিত গাড়ি চলে, আর দেখালাম এই বেরোনোর সময় যতটুকু সম্ভব হলো ততটুকুই দেখাতে পারলাম তোমাদেরকে। বলো 300 একর্স এর উপরে এটা টোটাল, হ্যাঁ 300 একর্স। রোজ ভ্যালির ছিল এটা, রোজ ভ্যালি, তারপরে রোজ ভ্যালি ডিসপিউট হয়ে যাওয়ায় এটা চকলেট হোটেল গ্রুপ বলে একটা কোম্পানি নিয়ে এটাকে সানসিটি বলে নতুন করে এটাকে বিজনেসটাকে চালু করেছে এবং এগুলোকে আবার নতুন। এটা রোজ ভ্যালি হচ্ছে প্রথম রিসোর্ট মান্দারমণির, এবং মান্দারমণির পরিচয় কিন্তু রোজ ভ্যালিই প্রথম করিয়েছিল। তো যেই হোক, তারা তারপরে নানা রকম বিতর্কে জড়িয়ে পড়ায় এখন একটা অন্য হোটেল গ্রুপ চকলেট গ্রুপ বলে তারা নিয়ে চালাচ্ছে এবং খুব ভালো চালাচ্ছে, মেনটেন্যান্সও সুন্দর এবং নিজস্ব বীচ আছে এদের। আমরা এসে উই হ্যাভ এনজয়েড লট, থ্যাংক ইউ।